আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আমি শওকত, ডিপিআরসির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকেও আমরা নিয়ে এসেছি আমাদের একজন ভাইকে, যিনি দীর্ঘদিন যাবত ওনার ঘাড় এবং কোমর ব্যথাজনিত সমস্যায় ভুগছিলেন। বেশ অনেক বছর থেকে আসলে এই সমস্যাটি নিয়ে ভুগছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্রিটমেন্টও করেছেন, অনেক ডক্টরও দেখিয়েছেন, অনেক চিকিৎসাও নিয়েছেন, এই ভালো এই খারাপ এর মাঝখান দিয়ে চলছিল। বাট দীর্ঘদিন যখন একই সমস্যা আমরা ভুগতে থাকি, একটা সময় অসহ্য হয়ে ওঠে আমাদের কাছে। তারই ধারাবাহিকতায় এই ডিপিআরসি হসপিটালে এসেছিলেন চিকিৎসা করার জন্য এবং চিকিৎসা নিয়ে আজকে উনি বাড়িও চলে যাচ্ছেন। আসুন দর্শক, আমার এই ভাইটির সাথে একটু পরিচিত হই। যদিও কিছু সমস্যার কারণে আমরা ওনাকে সামনাসামনি ফেস টু ফেস আছি না, বাট আমরা ওনার ঘটনাগুলো একটু শুনবো, কারণ এই ঘটনাগুলো আমাদের কাছে অনেক মূল্যবান, অনেকের কাছে এই ঘটনাগুলো দৃষ্টান্ত হয়ে থাকে। আসুন দর্শক, একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন আজকে? ভালো আছি আজকে। আচ্ছা, এই যে ডিপিআরসি হসপিটালে ভর্তি হয়েছিলেন, সমস্যাটা কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার সমস্যা হলো গাড়ির থেকে মাঞ্জা পর্যন্ত আমি নিয়ে কাজ করতে পারি নাই, খানা খেতে পারি নাই, মানে অনেক কষ্ট হয়ে যেত। আচ্ছা, তাই আজকে দীর্ঘদিন কষ্ট করছি, পরে ডিপিআরসি হসপিটালে আসছি, আসার পরে চিকিৎসা নেওয়ার পরে মোটামুটি কিছুটা আরোগ্য পাইছে আর কি। সাড়ে বছর দশ দিনের কথা, দশ দিনের পর কাছে এসেছে, মোটামুটি আরোগ্য একটু ভালো আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা জানি যে আপনি দীর্ঘদিন যাবত এই সমস্যাটা ভুগছিলেন, এই ঘাড় এবং কোমর ব্যথাজনিত সমস্যাটা, তো এটা শুরু হয়েছিল কতদিন আগে আনুমানিক? মানে যে নিয়ম কানুন আপনাকে বলে দিয়েছিলেন সেটা কত বছর আগে চিকিৎসাটা? পাঁচ বছর আগে। গত পাঁচ বছর আগে চিকিৎসাটা নিয়েছিলেন। কোথায় থাকেন? মালয়েশিয়া। তো ওখানে কি অনেক পরিশ্রমের কাজ করতাম? বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করতাম। কনস্ট্রাকশন কাজ তো অবশ্যই অনেক কঠিন একটা কাজ, তো এই কাজগুলো করতে গিয়ে যেহেতু আপনার ঘাড় এবং কোমরের ব্যথা, আপনাকে অনেক ঝুঁকিপূর্ণ কাজ করতে হয়, ভারী অনেক কাজ করতে হয়, সেই কাজগুলো মনে ঠিক মতো করতে পারছিলেন না? জি জি, সেই কাজগুলো করতে অনেক কষ্ট হয়ে যেত, অনেক কষ্ট হয়ে যেত। এবং তখনই আপনি চিকিৎসা, বাইরের দেশে এটার কোনো চিকিৎসা করেছিলেন? বাইরের দেশে চিকিৎসা করেছিলেন, বিদেশে চিকিৎসা করলে আপনার অনেক টাকা লাগে, খরচটা অনেক বেশি হয়ে যায়, আয় থেকে ব্যয়টা আমাদের অনেক বেশি হয়ে যায়, এই জন্য মানে কেউ ফুলাইতে পারবো না। আচ্ছা, প্রবাসীর জন্য বিদেশি চিকিৎসা এবং ফুলাইতে পারবো না। আচ্ছা, তখন ডিসিশন নিন যে না, আমি আবার দেশে চলে যাব। জি, তারপর তখন ডিসিশন নিয়ে আমি দেশে নিয়ে চলে আবার দেশে হসপিটালে ভর্তি হলাম। আচ্ছা, যেহেতু আপনার একটা প্রিভিয়াস এক্সপেরিয়েন্স আছে, এর আগেও আপনার প্রবলেম হয়েছিল, তখন আপনি স্যারের চিকিৎসা নিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে বাসায় চলে গিয়েছিলেন, সেই একটা বিশ্বাসে? সেই বিশ্বাস আবার আসা। আচ্ছা, এবং যেহেতু এটা গত পাঁচ বছর আগের ঘটনা, তো এই গত পাঁচ বছর আপনি ভালোই ছিলেন এবং মোটামুটি সুস্থভাবে সব কাজ করেছেন, এখন প্রবলেমটা শুরু হয়েছে, ঘাড়ের প্রবলেমটা এটার সাথে অ্যাড হয়েছে, তো যে নিয়ম কানুন বলেছিল সেই নিয়মগুলো আপনি সঠিকভাবে পালন করতে পারেননি, তখন মনে হয়েছে না আবার একটু স্যারের কাছে যাই এবং তারই ধারে ভেবে তাই চলে আসেন। তো এই যে গত দশ দিন আগের আপনি আর এই দশ দিন পরের আপনি, কেমন লাগছে? ভালো লাগছে। এরকম অসংখ্য মানুষ আছেন যারা স্যার এই ধরনের সমস্যাগুলো ভুগছেন, বিশেষ করে যারা প্রবাসে আছেন, আমাদের এরকম অনেক ভাই আছেন, বোন আছেন, যারা অনেক কঠিন পরিশ্রম করে আমাদের দেশের জন্য রেমিটেন্স নিয়ে আসেন, সেই যোদ্ধাদের জন্য বলছি যে অনেকে এরকম চিকিৎসার অভাবে সারা জীবন পঙ্গুত্ব বরণ করতে হয়, তাদের জন্য কিছু বলবেন আপনি? আমি তাদের জন্য একটা কথাই বলা আছে, তাদের এদিকে এদিকে না করে ডিপিআরসি হসপিটালে আসলে অবশ্যই ভালো চিকিৎসা পাবে এবং সারের কথা মতন চললে ভালো সাজেশন পাবে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলেছেন। দর্শক, আমার এই প্রবাসী ভাই, এই প্রবাসী যোদ্ধা, তার জন্য আমরা দোয়া করবো অবশ্যই, যাতে উনি ওনার বাকিটা জীবন সুস্থ এবং ভালো থাকেন, ব্যথামুক্ত জীবন কাটাতে পারেন, তাতে যেমন ওনার নিজের জন্য লাভ, আমাদের দেশের জন্য লাভ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ হয়ে বাকিটা জীবন আমরা কাটাবো, অসুস্থ হয়ে নয়। সুস্থতা মানে আমি শুধু আমার নিজের জন্য না, আমার পরিবারের জন্য, আমার দেশের জন্য আমি কিছু করতে পারবো, আর যখন অসুস্থ হয়ে থাকবো কারোর জন্য কিছু হতে পারবো না, বরঞ্চ সবার বোঝা হয়ে থাকবো। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
আসসালামু আলাইকুম। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।